গত চার মাস ধরে রেশনের কুপন কাটার পরেও মিলছে না উপভোক্তাদের রেশনের সামগ্রী। তাই রেশনের সামগ্রী পাওয়ার জন্য শনিবার দিন সকালবেলা বুদবুদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বুদবুদের কয়েকশো গ্রামবাসী। এদিন বুদবুদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরে বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেন গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গত চার মাস ধরে রেশনের সামগ্রী পাওয়ার জন্য রেশনের কুপন কাটার পরেও রেশনের কোনো সামগ্রী তারা পাচ্ছেন না। রেশন ডিলারের কাছে তারা রেশন সামগ্রী আনতে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও রেশন ডিলার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি রেশনের সামগ্রী বিতরণ করার জন্য যখন এলাকায় ঢোকেন তখন তাদের মারধর করা হয় এবং রেশনের সামগ্রী কেড়েও নেওয়া হয়। এছাড়াও রেশন দোকান থেকেও রেশনের সামগ্রী এক প্রকার লুটি করে নেওয়া হয়েছে। বুদবুদ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার দলবল তাদের মারধর করে এবং রেশনের সামগ্রী কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করলেন। তারপর থেকেই তিনি রেশনের সামগ্রী দিতে পারছেন না বলে অভিযোগ রেশন ডিলারের। যদিও অভিযোগ অস্বীকার করে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অথচ তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এলাকার মানুষ রেশন পাচ্ছেন না, উল্টে এলাকার মানুষ তার কাছে অভিযোগ জানাচ্ছেন বারংবার। বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মার অভিযোগ, শুধু বুদবুদের ঘটনাই নয়, এটা গোটা রাজ্য জুড়ে এই ঘটনা প্রকাশ্যে আসছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি সাধারণ মানুষের জন্য রেশন পাঠাচ্ছেন, কিন্তু সেই রেশন উপভোক্তাদের দিতে পাচ্ছেন না রেশন ডিলারেরা। আর তার কারণ হলো তৃণমূল নেতারা যেভাবে তোলাবাজি করছে এবং কাটমানি খাচ্ছে এবং রেশন ডিলারের গোডাউন খুলে মাল নিয়ে চলে যাচ্ছে, তারপরে রেশন ডিলার কোথা থেকে রেশনের সামগ্রী পাবেন উপভোক্তাদের দেওয়ার জন্য? দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের এমন অবস্থা করেছে এই তৃণমূল নয় তোলামূল দলটা, শুধু তোলাবাজি করো আর চোদ্দ তলায় পাঠাও, এটা হলো তাদের কাজ। দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে যে রেশন ডিলার আমাদের আছে অঞ্চলে ঠিকভাবে মানুষকে রেশন দিতে চাইছে না। ঠিক 28-29 তারিখ নাগাদ অঞ্চলে অঞ্চলে গিয়ে টিকিট কেটে তারপরে একটা ও 30 তারিখের মধ্যে যে আমাদের রেশন হয়, ফিঙ্গার প্রিন্ট হয়ে যাওয়া মানে আধার লিঙ্ক হয়ে যাওয়া মানে আমি রেশন পেয়ে গেছি, এইভাবে তিনি তার লাইসেন্সটাকে রিনিউ করার জন্য দেখাচ্ছে এবং বর্তমানে সাধারণ মানুষকে প্রতারণা দিয়ে তিনি চলে যাচ্ছেন। এইভাবে চলতে পারে না। আজ আমরা সবাই মিলে বুদবুদ থানা বড়বাবুর কাছে আমরা একটা প্রতিশ্রুতি নিয়ে যাই যে আমরা সাধারণ মানুষ আমরা কোনো রেশনপত্র পাচ্ছি না। এই ব্যাপারে থানা বলল যে এটা রেশন দেওয়ার আমাদের তো ব্যাপার নয়, আপনারা আগামী দিনে ব্লকে যান, ব্লকে গিয়ে বিডিও ম্যাডামকে জানান, তারপরে যা যেটা হবে আমরা বাকিটা আমরা দেখে নিব, এই বলে আমি আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম হচ্ছে শীতল প্রসাদ ঘোষ। বাড়ি এমনেশ্বর রোড, স্বরূপানন্দ পল্লী। ঘটনাটা কী হয়েছে বিস্তারিত বলুন তো। আমরা বিগত 4-5 মাস ধরে এই চঞ্চল দে যে রেশন ডিলার্স আছে তার আওতার আমরা হচ্ছে ভুক্ত কনজিউমার। তো ওর কাছে 4-5 মাস ধরে আমরা রেশন স্লিপ কাটছি, নিত্য রেশন লাইন দিচ্ছি, কিন্তু রেশন আমরা কোনো মাসেই পাইনি। আজ বিগত 5 মাস ধরে আজ গরিব মানুষ, দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের যে কী অবস্থা সেটাও বুঝতে চাইছে না। আপনারা বিডিও ম্যাডামকে জানিয়েছেন? বিডিও ম্যাডামকে আমরা এখন যাবো, গণপিটিশন দেবো, আমরা রাগেও মৌখিকভাবে জানিয়েছি, আজকে আমরা গণপিটিশন নিয়ে আমরা জমা দেবো, দেখি ওর কী ব্যবস্থা। থানাতে কী কারণে? থানাতে এসেছিলাম ওই একই কারণেই, যাতে ওনার রেজিস্টারে কিছু স্টেপ নেওয়া যায়। কমপ্লেন কপি দিয়েছেন? না, কমপ্লেন দিয়েছেন, জমা করেছেন? তাহলে কমপ্লেন আমরা জমা করেছি এখন। আচ্ছা, উনি জমা প্রথমে বলছেন নেবো না আমরা। আচ্ছা, কিন্তু পরবর্তীতে ওনার নিতে বাধ্য হয়েছেন। আমরা এরপর বিডিও অফিসে যাচ্ছি, দেখি ওখানে কি বলে। আপনার নামটা? আমার নাম সমীর ভাওয়াল। বাড়ি এমনসন রোড। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলবেন, আপনার বিরুদ্ধে মূলত অভিযোগ করছেন উনি পরিকল্পিতভাবে রেশনগুলো দিচ্ছেন না 5-6 মাস ধরে, এবং স্লিপ কাটার পরও রিসিভ করা মানে ইস্যু করার পরও সেই কাট মানে ইয়েতে আর কি রেশনটা পাচ্ছে না, এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্যার। এটা সমস্যা হচ্ছে, মেন হচ্ছে আমাদের যে ওখানে রাজনৈতিক নেতা আছে। কেমনি কি নাম ওনার? কি নাম, পরিচয় কি? আমাদের যে রোডটা আছে মোনাকুণ্ডু। উনি কে, কি পদে আছেন? উনি উপপ্রধান পদে বুদবুদ পঞ্চায়েতে। হ্যাঁ। আচ্ছা, উনি কি করেছেন?
উনি আমাকে সার্ভেয়ার চলেনি সার্ভেয়ার চলেনি বলে আমাকে জোরজবস্তি 300 কুইন্টাল মাল দেওয়া করাইছে ম্যানুয়াল আমি ওকে ওকে ম্যানুয়াল স্লিপ করিয়ে জোরজবস্তি নাহলে আমাকে মারবে বলে হুমকি দিয়েছিল আচ্ছা সেই হিসাবে আমাকে দিতে হয়েছে স্যার আপনি মারধর খেয়েছেন তো মারধর খেয়েছি আচ্ছা আমার ছেলেকে মেরেছে আমার বড় ছেলে মেরেছে লজ্জাতে চলে গেছে আচ্ছা আর আপনার আরেক ছেলে চলে গেছে স্যার লজ্জা মুখ দেখাতে পারছে না কি করবে যে ডিলার চালাতে এসে এরকমভাবে মারধর কত কুইন্টাল মাল নিয়ে নিয়েছে এক্সট্রা এরকম কত কুইন্টাল এক্সট্রা মাল নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে আমার আনুমানিক 300 কুইন্টাল আচ্ছা মানে এইটা এই এই যে ঘাটতিটাই আপনি পূরণ করতে পারছেন না পূরণ করতে পারছি না তাও আমি বলেছি যে ঠিক আছে আমার জমি আছে আমি জমি বিক্রি করে হলো যাতে আমি মালটা দিতে পারি কিন্তু জমিটা বিক্রি হচ্ছে না বলে আমি মালটা দিতে পারছি না আপনি বিষয়টা তো জানিয়েছেন খাদ্য দপ্তরকে জানিয়েছেন স্থানীয় বিডিওকে জানিয়েছেন তো প্রশাসনিক স্তরে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনও আমার কাছে কেউ আসেনি আপনারা যেরকম এসছেন এরকম কেউ আমাকে জিজ্ঞাসাও করেনি আচ্ছা মানে কোথাও কি একটা প্রভাবশালী চাপ মনে করছেন রাজনৈতিক চাপ তো আছেই স্যার আপনি কি এইভাবে কি মানে এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন মনে করছেন না স্যার এরকম চাপ থাকলে ব্যবসা চালানো যাবে না কি করবেন এবার গ্রামের মানুষ তো যারা আছে তারা তো আপনাকে আপনার বাড়িতে এসে বিক্ষোভ করছে ধরুন আপনাকে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে থানা ঘেরাও হচ্ছে আমার নিজের মানে মান সম্মানটা চলে গেছে স্যার আমার যেটা একটা বাজারে মান সম্মান ছিল সেই মান সম্মানটাই আমার চলে গেছে মানে এইভাবে ইয়ে করে তো কীভাবে আগামী দিনে এই ব্যবসা কীভাবে চালিয়ে যাবেন স্যার আমি তো চাইছি যে এটা ট্যাগিং করলে ভালো হয় আর যে যতটা পাবলিকে মাল যে বলছে 5 মাস 6 মাস বাকি আছে আমার কাছে তো হিসাবে 5 মাস 6 মাসে কারো মাল নেই খুব বেশি হলে আপনার 2 মাসের 3 মাসের হবে ঠিক আছে আপনি এই ঘাটতি তো এত ঘাটতি তো আপনি কিভাবে পূরণ করবেন 300 কুইন্টাল 400 কুইন্টাল মাল বলছে আমাকে জমি বিক্রি করে দিতে হবে আচ্ছা যে নেতা করেছে তার বিরুদ্ধে কোথাও অভিযোগ জানিয়েছেন কোনো পার্টি আত্মহত্যা জিনিসটা তো কোনো মতেই কেউ কেউ সমর্থন করে না এখন ধরুন আমি যদি আত্মহত্যা করতে যাই তাহলে রেললাইনের মাথায় আমি কখন গিয়ে মাথা দেবো সেটা যেমন রেললাইনও জানে না পুলিশও জানে না আত্মহত্যার বিষয়টা সম্পূর্ণ আলাদা তবে আমার মনে হয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী দুয়ারে রেশন পর্যন্ত হয়েছে এবং রেশনটা তাদের প্রাপ্য সেই অধিকার থেকে যদি বঞ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে কাউকে আত্মহত্যা করতে হবে না তার সে তার যদি সে যদি সুযোগ করে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে কারণ মুখ্যমন্ত্রী তার জন্যই এই দিদি সুরক্ষা কবজে আপনাদের বোধ হয় জানা আছে যে আমরা অলরেডি ধরুন 15টা প্রকল্প নিয়ে আমরা সেদিনও প্রচার করেছি যেদিন আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিল বুদবুদ অঞ্চলে